সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি আমি জহির সাগর ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁচানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো পরাজয়ের জন্য শিশিরকে দোষ দিতে চান না তাওহিদ হৃদয় সাগরিকার উইকেটে 20 থেকে 30 রান কম হয়েছে বলে মনে করেন টাইগার ব্যাটার সেঞ্চুরি মিস হলেও আফসোস নেই তার তবে পরের ম্যাচ দিনের বেলায় হওয়ায় সিরিজে আত্মবিশ্বাসী তিনি আর শুরুর বিপর্যয় কাটিয়ে ম্যাচ জেতা ও সিরিজে ফেরার কৃতিত্ব প্রথম নিশাঙ্কা ও চারিতা আসালঙ্কা জুটিকে দিচ্ছে শ্রীলঙ্কা ডিউ তো আসলে আমাদের কারো হাতে নেই আর এমন একটা সময় আমাদের দেশে এই সময় খুব কমই ডিউ পড়ে তো লাস্ট ম্যাচ মানে দুটা ম্যাচই ভালো ডিউ ছিল ডিউ থাকলে আসলে বোলারদের খুব একটা হেল্প থাকে না তারপরও আমি মনে করি আমাদের বোলাররা খুব ভালো বল করেছে আজ খুব ভালো একটা কামব্যাক ছিল আর সামনের ম্যাচের জন্য ডে ম্যাচে তো খেলাটা ডিফারেন্ট খেলা হবে আমি মনে করি যে ডে ম্যাচে যেরকম খেলা চলছে আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি আমার কাছে মনে হয় এটা ইনাফ স্কোর আই থিঙ্ক ইট ওয়াজ আ রোলার কোস্টার রাইড ম্যাচটা রোলার কোস্টারের মতো ছিল বিশেষ করে শুরুর বিপর্যয়ের পর নিশাঙ্কা ও চারিথ যেভাবে খেলেছে ওদের কৃতিত্ব দিতেই হবে যদিও শেষ করে আসতে পারেনি তবে ওদের জুটি ব্যবধান গড়ে দিয়েছে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে চালু হতে যাচ্ছে নতুন আইন স্টপ ক্লক ফিল্ডিং দলকে প্রতিবার নতুন ওভার শুরু করার জন্য মাত্র 60 সেকেন্ড সময় দেওয়া হবে দেরি হলে পেনাল্টির ব্যবস্থা করেছে আইসিসি এদিকে টেস্টের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কমপক্ষে 14.5 লাখ টাকা পারিশ্রমিকের প্রস্তাব করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপে টাইম আউট নিয়ে তর্ক বিতর্ক হয়েছে অনেক ক্রিকেটের চেতনা বিরোধী বলে অনেকে প্রশ্ন তুলেছিলেন এর মাঝেই নতুন এক আইনের অনুমোদন দিল আইসিসি 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে চালু হতে যাচ্ছে স্টপ ক্লক কি আছে আইনে ফিল্ডিং দল প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে 60 সেকেন্ড সময় পাবে এই 60 সেকেন্ড শেষ হবার আগেই নতুন ওভার শুরু করতে হবে প্রতিবার নিয়ম ভাঙার জন্য পেনাল্টির ব্যবস্থা থাকবে তবে অনফিল্ড আম্পায়ার ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করবে তৃতীয়বারও নিয়ম ভাঙলে প্রতিপক্ষের স্কোরবোর্ডে জমা হবে 5 রান এরপর যতবার নিয়ম ভাঙবে ততবার 5 রান করে যোগ হতে থাকবে তবে ডিআরএস ব্যাটার কিংবা অনিবার্য কারণে ওভার শুরু করতে দেরি হলে কোনো রান যোগ হবে না গেল বছর নভেম্বর থেকে আইসিসি এ নিয়মটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে আর তাতে সফলও হয়েছে সংস্থাটি প্রতিটি ম্যাচে অন্তত 20 মিনিট করে সময় বাঁচে 1 জুন থেকে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচে এ আইন প্রয়োগ করা হবে বলেও জানিয়েছে আইসিসি দুবাইয়ে চলমান আইসিসি সভায় টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ ফেরানোর প্রস্তাবও করা হয়েছে এক্ষেত্রে ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড টেস্ট প্রতি ক্রিকেটারদের 14.5 লাখ টাকা পারিশ্রমিকের প্রত্যাশা করছে বোর্ড দুটি এতে তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে আরও আগ্রহী হবে বলে বিশ্বাস অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশিক রুদ্র চ্যানেল 24 এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর বিকেএসপিতে পার্টেক্সকে 5 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও সিটি ক্লাবকে একই ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ আর ফতুল্লায় রূপগঞ্জ টাইগার্সকে 84 রানে হারিয়েছে মোহামেডান খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসরে ব্যাট করতে নামে মোহামেডান শুরুতে 52 রানে 3 উইকেট হারালে হাল ধরেন ইমরুল কায়েস ও আরিফুল ইসলাম চতুর্থ উইকেটে গড়েন 176 রানের জুটি দুজনের সেঞ্চুরিতে 5 উইকেটে 266 রানে থামে সাদা কালোরা অধিনায়ক কায়েস 106 রানে ফিরলেও 115 রানে অপরাজিত ছিলেন আরিফুল জবাবে 47 রানের মধ্যে রূপগঞ্জ টাইগার্সের 4 ব্যাটারকে ফেরান আবু হায়দার রনি এরপর দলের হাল ধরেন মাহফিজুল ইসলাম তার 78 রানে ভর করে 9 উইকেটে 182 রানে থামে টাইগার্স নাইম হাসানের শিকার 3 উইকেট এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25% আরএফএল গ্যাস্টো নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী সৌদি আরবে অব্যাহত বাংলাদেশ দলের অনুশীলন সুদানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর শুক্রবার জিম সেশন করে কাটিয়েছেন ফুটবলাররা আগের দিনের ম্যাচের ধকল কাটাতে এদিন করা হয়নি মাঠের অনুশীলন সুদানের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও শেষ ম্যাচে 3-0 গোলে হেরেছে টিম বাংলাদেশ তবে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে দলের দুর্বলতা ও ফুটবলারদের পরখ করে নিতে পারায় সন্তুষ্ট ম্যানেজমেন্ট
17 মার্চ সৌদি আরব থেকে কুয়েত যাবে দল। সেখানে ফুটবলারদের নিয়ে 3 দিন অনুশীলনের সুযোগ পাবেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। আমাদের ডিফেন্ডিং নিয়ে কাজ করা হয়েছে। কোচ আমাকে পার্সোনালি ডাকে বলছিল আমার ডিফেন্ডিং অনেক ভালো, জাস্ট বিল্ড আপ নিয়ে কাজ করতে বলছে, ফোকাস দিতে বলছে। দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, খেলার পরে মনে করেন যে আমাদের টিমের মানে অনেকটাই ভালো হয়েছে, গোছানো টিম হয়েছে এখন আমাদের, মানে আশা করা যায় সামনে ভালো কিছু হবে। নিজে যদি 100% দিতে পারে তাহলে অবশ্যই দলও আপনার বেনিফিট পাবে, নিজের পারফরমেন্সও আপনার ডেভেলপ হবে। তো সব দিক দিয়ে আমরা প্লেস্টিনের ম্যাচটা নিয়ে প্ল্যানিং সাজাইতেছে কোচ। ফিলিস্তিনের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, আশা রাখছেন শেখ মোরসালিন। তবে অ্যাওয়ের চেয়ে হোম ম্যাচ নিয়ে বেশি আশাবাদী এই তরুণ ফুটবলার। জাতীয় দলের ক্যাম্প মিস করছেন, ইঞ্জুরিও কাটিয়ে উঠছেন অনেকটা। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে মাঠে নামতে আশাবাদী বসুন্ধরা কিংসের এই তরুণ তুর্কি। জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন জুন উইন্ডোতে, বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। জাতীয় দলের সতীর্থরা যখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত, তখন ঢাকায় ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার ক্ষণ গুনছেন শেখ মোরসালিন। পারফরম্যান্স, খ্যাতি সবই ছিল টিনেজ তারকার, কিন্তু ইঞ্জুরি বিশ্রামে রেখেছে বাংলাদেশ নাম্বার 7-কে। খুবই আসলে উৎফুল্ল প্লেয়াররা যারা টিমে যারা আছে, কয়েকজনের সাথে কথাও হয়েছে, তো আসলে সবাই খুবই পজিটিভ আছে ম্যাচগুলো, আপকামিং ম্যাচগুলোর জন্য। তো আসলে কোচের তো ভূমিকা অনেক বেশি থাকে, তারপরে প্লেয়ারদের আসলে উৎফুল্লের ব্যাপারটাও আসলে থাকে। সতীর্থদের যেমন মিস করছেন, খোঁজ রাখছেন, তেমনি তাদের ভালো পারফরমেন্সের অপেক্ষাতেও আছেন মোরসালিন। দলটা যখন বদলে যাওয়া বাংলাদেশ, আস্থা রাখছেন এই তরুণ ফুটবলার। আশা করতেছি যে ম্যাচ দুইটা আসলে যেহেতু একটা ওদের হোমে খেলা, ওইটা হয়তো আমাদের জন্য একটু টাফ হবে, বাট আমরা ভালো রেজাল্ট করবো আশা করছি। বাংলাদেশে যেটা হবে এটা আমি আসলে খুবই আশাবাদী যে রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনায় প্রায় 90%। লিগের মধ্যবিরতিতে ছুটি কাটিয়ে বসুন্ধরা কিংসের ক্যাম্পে ফিরেছেন মোরসালিন। খেলা মাঠে গড়াতে হাতে সময় আছে, ইঞ্জুরি কাটিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায় দেশের নতুন ফুটবল সেনসেশন। আমি চেষ্টা করতেছি ওভারকাম করার জন্য, ইনশাআল্লাহ খুব শীঘ্রই মাঠে ফিরবো। অলরেডি আমার রিকভার করে ফেলছি, আর বেশি দিন লাগবে না, অলরেডি আমার ইনজুরি অনেকটাই ভালো হয়ে গেছে। হ্যাঁ, আশা করতেছি ইনশাআল্লাহ সেকেন্ড লেগ থেকে ইনশাআল্লাহ স্টার্ট করতে পারবো ইনশাআল্লাহ। মার্চ উইন্ডো মিস হলেও ফিট হয়ে জুনে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় শেখ মোরসালিন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক দ্রুততম মানবী ফিরোজা খাতুন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি পাচ্ছেন তিনি। 2024 সালে 10 জন বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন এই পুরস্কার। শুক্রবার তাকে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগ। 1987 সাল থেকে 96 সাল পর্যন্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাজত্ব করেছেন ফিরোজা খাতুন। 10 বার হয়েছেন দ্রুততম মানবী। 100 মিটার ছাড়াও 200 মিটার ও হাই জাম্পে ছিল তার আধিপত্য। দ্বিতীয় নারী হিসেবে এই পুরস্কার পাচ্ছেন ফিরোজা। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।